15 দিনের মাথায় বিয়ে, তার আগে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হেবিবা খাতুন। হাতে আর কয়েকটি দিন বাকি, তারপরে 15 দিনের মধ্যেই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল 20 বছর বয়সী হেবিবা খাতুনের। তবে তার আগেই উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার পাশে মদিনাচক এলাকায় গুলি চালানোর ঘটনায় গুলিবিদ্ধ এক মহিলা সহ 3 জন মৃত্যু হয় এক ব্যক্তির। আহতদের ইসলামপুর মহকুমা নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাদের অবস্থার অবনতি হলে শিলিগুড়িতে স্থানান্তর করা হয়। বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে 3 জন চিকিৎসাধীন। পরিবারের তরফে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করা হয়। প্রাথমিকভাবে পরিবারের তরফে জানা গেছে, মদিনাচকে একটি বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রথমে বচসা বাঁধে, এই ঘটনাকে কেন্দ্র করে দুটি গ্রাম বিবাদে জড়িয়ে পড়ে, তারপর তা হাতাহাতিতে পরিণত হয়। বর্তমানে শিলিগুড়ি সেবক রোডের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সেদুল আলম, বাবুল আলম ও হেবিবা খাতুন। এ প্রসঙ্গে কি জানা গেছে শুনব। আমি তো রাত্রে নড়ে আসছি, নড়ে এখানে এডমিশন হচ্ছে, পেশেন্ট কি একটা অপারেশন হয়ে গেছে বলছে বাবুলের, আর সেইগুলো আর রবিবার এখন কিছু হয়নি, এদের চিকিৎসা চলছে এখন। কি বলছে ডাক্তার যে চিকিৎসা হচ্ছে, কি হবে না হবে সেটা এখন কোনো খবর নেই। কি হয়েছে করতে করতে ওদের মানুষগুলো গুলিবাজি করছে, যে বিরোধী পার্টি ছিল আমাদের ও গুলি চালাচ্ছে। কোন বিরোধী পার্টি, কোন পার্টির? পার্টিতে একটাই, গ্রামে গ্রামে লড়াই হচ্ছে, একটা গুচিনগর একটা ঢেপার। তো গুচিনগরের গ্রামের মানুষগুলোকে গুলিবাজি করছে। কোন পার্টি? টিএমসি পার্টি, সবাই দুইটাই পার্টি টিএমসি। আচ্ছা, অন্য পার্টি নাই, টিএমসির মধ্যেই ঝামেলা। টিএমসির মধ্যে তো পার্টি পলিটিক্সের লড়াই নাই, এমনি একটা গাড়ি নিয়ে কাজা হচ্ছিল, গাড়ির জন্য একটু লড়াই হচ্ছে। এখানে কয়জন ভর্তি আছে? এখানে 3 জন আছে। কবে ভর্তি হয়েছে? কালকে আজকে রাত্রে 11টায় এখানে আসছিল। কার অবস্থা কেমন আছে এখন? সেইগুলো যে আছে ও নর্মাল আছে, যে হেরিবা আছে ও একটু কন্ডিশন ওর খারাপে আছে, বাবুলের একটু ইয়ে আছে, দুইটা পেশেন্ট একটু সিরিয়াসই আছে, সেইগুলো নর্মাল আছে। আপনার নাম? আমার নাম আজগর আলী।